আসসালামু আলাইকুম, আমি সাবিনা সিনেশিখা মামিস লাইফস্টাইল থেকে আপনাদের আরেকবার স্বাগত জানাই। তো আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো একটু সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, সকালে নাস্তা করে নিচ্ছি। তো ছেলে নাটোরে গেছে বউকে আনার জন্য, তো গতকাল গেছে, আজকে চলে আসবে। তো আমি যে একা একা নাস্তা করতে বসলাম, চা আর পরোটা বানিয়েছি, তো খাবো। তো আজকে আমার দুপুরে কোনো রান্না বান্না নেই, আমার গতকালকের কিছু ছিল এটি দুপুরে খেয়ে নিব। তো রান্না করব বিকেলে, যার কারণ ছেলে ছেলে বউ ওরা রাতে এসে খাবে। তো ওরা রওনা দিবে বিকেল 5:30টায় ওদের বাস। তো আমি আজকে আমার ঘর সব পরিষ্কার টরিষ্কার করে নিব, কিন্তু রান্না বান্না করব না দুপুরে। তো হয়তো নাস্তা করে নিচ্ছি, করে দুপুরের আয়োজন করে রাখবো রাতের জন্য। তো আমি ইলিশ মাছ ভিজে নিয়েছি, আমার রিতাজ ইলিশ মাছ ওর খুবই পছন্দ। তো ছেলে ফোন করে বলেছে আম্মু ইলিশ মাছ রান্না করো, রিতাজ ইলিশ মাছ খাবে। তো আমি ইলিশ মাছ ভিজিয়েছি, তো এই যে এখন সন্ধ্যা, আমি রান্না বসিয়ে দিলাম। তো আমি তখনই ইলিশ মাছ কেটে ধুয়ে মশলা মেখে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব, আর আমার ছেলে রান্না মাছ খায় না, ওর জন্য আমি এক পিস ভেজে রাখবো। তো এই তো রান্নাটা বসিয়ে দিচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, এদিকে বারবারই ছেলেকে ফোন করছে কত দূর আসছো কত দূর আসছো। ওরা এখনো অনেক সময়, ওদের আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে। তো রান্নাটা করে রেখে দিব। তো এই তো মশলা দিয়ে দিলাম, শাক ভাজি করেছি, শাক ভাজিটা দেখাই নাই। ছেলে আবার যে কোনো তরকারির আগে একটু ভাজি বা শাক লাগেও, তো শুধু তরকারি রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি। তরকারি একটু কষানোর জন্য দিলাম, তো একটু প্রায় কষানো হয়ে গেছে। একটু তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো, তো আমার যে কোনো মাছ একটু তরি তরকারি দিয়ে রান্না করলে একটু ঝোল ঝোল রাখলে আমার খেতে ভালো লাগে, তো এই জন্য একটু ঝোল ঝোল রাখবো। তো ওই তো এর মধ্যে মাছ দিয়ে দিচ্ছি।
গরম করেছি আর জিলিস মাছ ভাজা আর এই তো রান্না তো এদিকে ঘরে